যে নিজের মৃত্যু কামনা করা যাবে কি না কখনই আল্লাহ তালা বলছেন যে বলা তাক তুরাং ফুসাকুম নিজে মৃত্যু নিজে নিশ্চিত ঘটানো যাবে না এবং কামনাও করা যাবে না কারণ মানুষ যখন নিজে আত্মহত্যা করে অথবা মৃত্যু কামনা করে তখন সে আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায় আল্লাহ তালা বলছেন তাক না তুমি রহমত ইল্লা বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না জীবনের যত বড় সংকট হোক না কেন আল্লাহর রহমত কিন্তু আপনার আমার সঙ্গে আছে কাজে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আমাদের যে কোনো সংকট মোকাবেলা করা উচিত জি

তার টাকা পয়সা নাই অথবা পৃথিবীতে বেঁচে থাকবার মতো ভালো তার কোনো উপাদান নাই টাকা পয়সা নাই খাবার দাবার নাই এমন ব্যক্তিকে তো আমরা ওই ব্যক্তি নিঃশোয় যে কেয়ামতের অনেক সালাত অনেক অনেক দান নিয়ে কেয়ামতের দিন হাজির হবে কিন্তু মানুষের অধিকার নষ্ট করবার কারণে মানুষের হক থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে মানুষের নে্যতা এবং প্রাপ্যতা থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে কেয়ামতের দিন ওই ব্যক্তিকে আসামি হতে হবে এবং সেই দিন পাওনা তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তখন বলবেন তাদের পাওনা মিটিয়ে দাও তখন বলবে আমার কাছে তো টাকা পয়সা নাই বলবে আল্লাহ তালা তোমার ন্যাকগুলো দিতে থাকো তখন তার ন্যাক দিতে থাকবে সমস্ত পাওনাদার ন্যাক নিয়ে যাবে এরপরও পাওনাদার দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমার কাছে তো আর ন্যাকও নাই তো ওদের যে পাপ আছে সেই পাপটা তুমি তোমার মাথায় বহন করো তখন ওই দেনাদার পাওনাদারদের পাপ দেনাদারের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং কত্তরে হাফিন নার এবং তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেওয়া হবে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব কারণ অনেক এবাদাত বন্দিকে দুনিয়াতে করেছে কিন্তু তারপরেও সে কেয়ামাতের দিন জাহান্নাম নামে তাকে জিতে হবে কেন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে